দর্শক, আমরা এখন কথা বলবো একজন চীনা হাঁস খামারি। আমরা কিন্তু বাংলাদেশের যে হাঁস লালন পালন করে মূলত কিন্তু পানির মধ্যে লালন পালন করতে হয়, পানি ছাড়া কিন্তু হাঁস থাকা সম্ভব হয় না। আমরা দেশের বাহিরে বিভিন্ন জায়গার মধ্যে দেখি যে পানিবিহীন হাঁসের খামার করেছেন। মূলত আমরা আজকে এসেছি বাংলাদেশের মধ্যে এমন একটি খামার যেতে পানিবিহীন, মানে পানি ছাড়া হাঁস লালন পালন করছে। আমরা বিস্তৃত কথা বলি। ভাই আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমার নাম মুজাম্মেল হক, মোহাম্মদ মুজাম্মেল হক। ভাই আপনার খামারে এসে কিন্তু আমরা ব্যতিক্রম একটা চিত্র দেখতে পেলাম, সম্পূর্ণ পানিবিহীন হাঁসের খামার। জি, এটা কিন্তু আপনার চীনে বা বিভিন্ন দেশের মধ্যে যারা পানি ছাড়া হাঁস লালন পালন করতে পারে। জি জি, আমাদের দেশে কিন্তু এরকমভাবে হাঁস লালন পালন করে না। আমি জানতে চাই যে হাঁসের খামারটা শুরু হলো গত বছর। হাঁসের খামার শুরু হয়েছে আজকে 3 বছর যাবৎ। 3 বছর? আচ্ছা, বর্তমানে কতগুলো আছে হাঁস? 3-4 মতো হবে। আপনি সম্পূর্ণ ব্যতিক্রম, চীনা হাঁস, এগুলো আরেকটা নাম রয়েছে, ওটা কি নাম? মাসকুবি। মাসকুবি? আচ্ছা, মূলত কোন দেশি হাঁস এটা? এটা আমরা সাধারণত জানি চীনা হাঁস, মানে চীনা হাঁস আর কি, চীনের নিজেই প্রথমে নিজেই এগুলা কুচে বসছে। বসার পর এগুলাকে বাচ্চা দেওয়ার পর বাচ্চাগুলা একটু বড় হইলো, এগুলা দিয়ে আবার আমি যে বাচ্চাগুলো হইলো সেগুলো আবার নিয়ে গেলাম, এই বাচ্চা লালন পালন শুরু করলাম, তারপর আবার এগুলো ডিমের উপযুক্ত হলো। এভাবে চলতে এক থেকে দেড় বছর পরে আমার মোটামুটি একটা খামার হয়ে গেল, প্রায় 60-70টার মতো হাঁস হয়ে গেল। তারপর আমি অল্প অল্প করে এখান থেকে বাচ্চা বিক্রি করি। বিক্রি করার পরে ওই যে বাকি শেপ নেট এগুলো সবগুলো আমি হাঁস বিক্রি করার, বাচ্চা বিক্রি করার টাকা দিয়ে আমি করছি। প্লাস এখন মেশিন দিয়া আমি বাচ্চা ওপটাই। আচ্ছা, আমরা যে ঘরে দাঁড়িয়ে আছি ঘরটা সম্পূর্ণ হাঁসের বাচ্চার টাকাই কিনা? জি 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 করে। জি জি, বাচ্চা টাকা মেশিনে ক্রয় করেছেন? বাচ্চা বিক্রি করে আমি মেশিনে ক্রয় করছি, বাচ্চা ফোটানো মেশিন। আচ্ছা, যাক, সত্যি খুব ভালো লাগলো। 3 বছর আগে শুরু করেছেন 10টা হাঁস দিয়ে। জি জি, বর্তমানে প্রায় 300-র উপরে। 300-র উপরে। আচ্ছা, দেশি হাঁস থেকে ব্যতিক্রম যদি জানতে চাই আপনার? দেশি হাঁস থেকে এটা ব্যতিক্রম, অনেক দিক দিয়ে ব্যতিক্রম। যেমন খাবার দাবার, দেশি হাঁসের তুলনায় এটা খুবই কম খাবার খাই। একটা দেশি হাঁসের হাঁসে যদি আমরা যে হিসাব মতে যদি 6-7 টাকা খাই প্রতিদিন, তাহলে এটা সর্বোচ্চ তিন থেকে সাড়ে তিন টাকার খাবার খাবে প্রতিদিন। সর্বোচ্চ 3 থেকে 3.5 টাকার খাবার খাবে। আবার দেশি হাঁস পানিতে চলে, পানি লাগে লালন পালন করতে, এগুলো কিন্তু পানির প্রয়োজন হয় না। ছোট একটা হাউস করে দিলে পানি, অল্প কিছু পানি রাখলে এগুলোতে গোসল করে। শুধু গরমের সময় যদি বেশি গরম লাগে তাহলে এরা গোসল করে, তাছাড়া ওরা পানিতে যায় না। আর দেশি ঘাস তো আমার খাবার খাওয়াইতে হয়, এগুলো আমার মাঠে ছেড়ে দিলে ঘাস, যে আমাদের মাঠে যে ঘাস আছে ওই ঘাসগুলো এরা খায়। ঘাসগুলো বেশি খায়? ঘাসগুলো বেশি খায়। আচ্ছা, দেখতেও কিন্তু অনেকটা ভিন্ন। আপনার এখানে যেগুলো আছে সবগুলো কি অ্যাডাল্ট? এখানে মোটামুটি সবগুলোই অ্যাডাল্ট। অ্যাডাল্টের মধ্যে 70-75 অ্যাডাল্ট হয়ে গেছে, আর ওইগুলো অ্যাডাল্ট হওয়ার পথে। হ্যাঁ, এগুলো অলরেডি ডিম দিতেছে। প্রত্যেকদিন কেমন ডিম পাওয়া যায়? প্রতিদিন যে 60-70 পিস ডিম আসার কথা, এখন যেহেতু গ্যাপে আছে এই জন্য 40-50 পিস ডিম আমি প্রতিদিন পাইতেছি। প্রত্যেকদিন? ডিমের রে যদি বলেন কেমন ডিম দেয় এগুলো? এগুলা আপনার প্রতি মাসে, মাসিক বলবো না, এটা আপনি 20-25 পিস ডিম দেওয়ার পরে এগুলো আবার 20-25 দিন গ্যাপ দেবে, এরপর আবার ডিম আসবে, আবার 20-25 দিন ডিম দেওয়ার পরে আবার 20-25 দিন গ্যাপ দেবে, এভাবে ওরা ডিম দেয়। সর্বোচ্চ ডিম কটা পারে? সর্বোচ্চ 20-25টা। 20 থেকে? একেবারে একবারে। আর 25 দিন? আর 25 দিন গ্যাপ দিয়ে আবার 20-25টা। আবার 20-25টা। আপনি বলছিলেন যে এগুলো খাবার কম লাগে। জি জি, কিন্তু আমি দেখলাম যে সাইজে কিন্তু বড়। এই যে আমরা যে দর্শকদের হাঁস ধরে দেখাই, আপনি দর্শকদের একটা হাঁস ধরে দেখান, এই যে এখানে একটা হাঁস রয়েছে, দর্শক দেখাই যে এই যে হাঁসটা রয়েছে এটার ওজন কিন্তু প্রায় 4 কেজির উপরে, প্রায় 4 কেজির উপরে। এটার দৈনিক যে ওজন আছে সেই ওজন অনুযায়ী কিন্তু খাবার প্রচুর খাবে। জি জি, তো সেই অনুযায়ী খাবার বেশি লাগার কথা। যে এইগুলা আসলে দশ অনেকে যেটা বাস্তব কথা বিশ্বাসই করতে পারবে না, এরা এত কম খাবার খায় কিন্তু ওজন অনেক। একটা হাঁসা ওজন
4 থেকে 5 কেজি হয় 4 থেকে 5 কেজি একটা হাঁসের মূল্য হতো প্রায় 12 থেকে 1500 টাকা আমি পারে পিস 12 থেকে 1500 টাকা বিক্রি করি প্রতিটা হাঁস 1500 টাকা বিক্রি করি দামও কিন্তু অনেক জি আর একটা হাঁসের ওজন হয় হাঁসার থেকে হাঁসের ওজনটা কম হাঁসের ওজন 3 থেকে 3.5 কেজি হয় আর হাঁসার ওজনটা হয় 4 থেকে 5 কেজি আচ্ছা তো বলছিলেন প্রায় 40 থেকে 45 বা 50 পিস ডিম পাচ্ছেন জি আচ্ছা সবগুলো তো রানি হলে মোটামুটি ভালো ডিম পাওয়ার সম্ভাবনা থাকে হ্যাঁ প্রায় ডেইলি 100 থেকে 150 ডিম পাওয়ার সম্ভাবনা আছে আচ্ছা অ্যাডাল্ট হতে 6 মাস সময় লাগে না এরকম প্রায় 6 মাস সময় লাগে প্রায় 6 মাসের ডিম দিতে যে তবে 3 বছর লালন পালন করে সেই ক্ষেত্রে এই হাঁসটা সর্বোচ্চ কতদিন ডিম দিতে পারে কত বছর এটা 4 থেকে 5 বছর ডিম দিবে আমার 3 বছরের হাঁস এখনো আছে 3 বছর আগে যেটা এগুলো এখন ভালো ডিম দেয় নিম্ন বয়সে হাঁস থেকে উচ্চ বয়সে হাঁসগুলা ডিম ভালো দেয় ছোট হাঁস থেকে বড় হাঁসগুলা ডিম ভালো দেয় বয়স বেশি হলে ডিমের পার্সেন্টেজটা হ্যাঁ বেড়ে যায় আচ্ছা এখন জানতে চাইবো খামারটা কিভাবে পরিচালনা করেন খামারটা আসলে আমি পরিচালনা করি আমি নিজে পরিচালনা করি আপনারা যে দেখতেছেন মাছা এগুলা মাছা করে দেওয়া আছে আমি এগুলোকে আরও ফুলটা মাছা করে দেবো আবার ওই যে ডিমগুলা ক্যারেট বিষয়ে দেওয়া হয়েছে এগুলোর মধ্যে যে ডিম পারে আবার দৈনিক আমি দুই বেলা খাবার দিই সকালে একবার আবার বিকালে একবার খাবার দিই দিনের বেলায় মাঠে চড়াই দিই এগুলা মাঠে ঘাস খায় আচ্ছা কি ধরনের খাবার দিতে হয় এখানে খাবারের মধ্যে আছে দেশি কুড়া ধান তারপর হলো আপনার গম ভুট্টার গুঁড়া এগুলো মিক্স করে মিক্স করে খাওয়া আচ্ছা রোগ সুখ সম্পর্কে জানতে চাই রোগ যদি বলেন তাহলে দেশি হাঁসের তুলনায় এগুলো রোগ অনেকটা কম আমার 3 বছরের ভিতরে এই পর্যন্ত আলহামদুলিল্লাহ আল্লাহর শুকরিয়া অনেক শুকরিয়া এই পর্যন্ত এখনো পর্যন্ত কোনো রোগ আমার আক্রান্ত হয় নাই ভ্যাকসিন তো করতে হ্যাঁ ভ্যাকসিন করছি ভ্যাকসিন করতে হয় কি ভ্যাকসিনটা করতে হয় ডাক সাধারণত অন্যান্য হাঁসের যে ভ্যাকসিনগুলো আছে ডাক ফ্লু এবং ডাক কলেরা এই ভ্যাকসিনগুলো এটা এটা করলে কোনো সমস্যা না সমস্যা হয় না এদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা একটু বেশি রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি এবং এদের গোশতের চাহিদাও বেশি পুষ্টি বেশি স্বাদ বেশি মাংসের স্বাদটাও কিন্তু বেশি মাংসের স্বাদটা অনেক বেশি আচ্ছা আপনি তো ইনকিউবেটর বাচ্চা ফুটান জি জি কতদিন সময় লাগে বাচ্চা ফুটতে এগুলো ডিম ফুটতে 36 দিন সময় লাগে সাধারণ হাঁস সাধারণ হাঁস 28 দিন 28 দিন এগুলা এগুলা 36 দিন 36 দিন বিশেষ কিন্তু ব্রিডিং করতে হয় জি জি 7 দিন ব্রিডিং করতে হয় এগুলোকে বাচ্চাগুলোকে 7 দিন ব্রিডিং করতে হয় ব্রিডিং করতে হয় বাচ্চা অবস্থায় কোন ধরনের খাবারগুলো দেওয়া প্রয়োজন বাচ্চা হলো যে স্টার্টার যে গুড়া ফিডগুলো আছে ওইগুলো খাওয়া রাখা লাগে বাচ্চা অবস্থায় বড় হলে বড় হলে ওই যে যে খাবারগুলো বললাম কোন দানা খাবারগুলো আচ্ছা এগুলো কয়টা পুরুষ হতে কয়টা মহিলা দেওয়া হতো এগুলো আপনার 10টা মহিলা একটা পুরুষ 10টা মহিলা একটা পুরুষ পুরুষ দিন হয়ে যাবে আচ্ছা আপনি পেশায় কি কাজ করেন মূলত আমি এক মাদ্রাসা করছি ওইটা আমি পরিচালনা করি চালাই আমি মহিলা মাদ্রাসা ইয়ার কি এটার পাশাপাশি আমি এটা করি আই আচ্ছা তাহলে হুজুর মহিলা মাদ্রাসা যেহেতু আপনি পরিচালনা করেন সেক্ষেত্রে ভালো একটা অবস্থা আছে এই হাঁস পালনে কেন উদ্বুদ্ধ এটা আমার আসলে শখের বিষয় শখের থেকে আসছে এখন শখে শুরু করে এখন মোটামুটি দেখলাম যে এটা মোটামুটি অনেকটা লাভবান আচ্ছা প্রত্যেক মাসে কেমন টাকা আয় করা সম্ভব হবে এটা যদি কেউ যদি লাগাবে যা মানে যদি কেউ মনোযোগ দিয়ে কাজটা করে তাহলে আমি মনে করি 100 হাঁস যদি কেউ পালে প্রতি মাসে 30 থেকে 40 হাজার টাকা ইনকাম করা তার পক্ষে সম্ভব 30 থেকে 40 হাজার টাকা আচ্ছা কতক্ষণ সময় দিতে হয় সারাদিন খাওয়ালে আমি তো সময় বেশি দিই না সকাল মাদ্রাসা যাওয়ার আগে যে টাইমটা আছে ওই টাইমটা দিই আবার বিকালে আসর নামাজের পরে আসর নামাজ পরে আইসা এগুলো একটু খাবার টাবার দিয়া গড়ে দুটো খাই দিই সুস্থ রাখার জন্য কোন ধরনের মেডিসিনগুলো ইউজ করতে হয় ওইটা মেডিসিনের নামটা আসলে আমার আমি তেমন মেডিসিন দিই না মাঝে মধ্যে ভিটামিন খাওয়াই আর কি এমনি মেডিসিন আমার বেশি দেওয়া হয় না এমনি শুধু ভিটামিন মাঝে মধ্যে যদি দুর্বল বোঝা যায় তাহলে একটু ভিটামিন খাওয়া ভিটামিন তাও আমি ন্যাচারালি যে ফার্মেসি থেকে ভিটামিন খুবই কম খাওয়াই শাক সবজিটা বেশি খাওয়াই যেমন কচু শাক কচু শাকে আপনার ওই হাড়ে ইয়ার কাজ করে এগুলা দিয়ে দিই যাতে করে এগুলো সুস্থ থাকে কচু শাকটা খাওয়াই কচু শাক খাওয়া আচ্ছা আপনি কিন্তু সম্পূর্ণ মাচা করে দিয়েছেন আমরা যে দেখতে পাচ্ছি দর্শকদের ভালো করে দেখেন এখানে কিন্তু হাঁসগুলো সম্পূর্ণ মাচা অবস্থায় আছে এবং এখানে পানির কোনো ব্যবস্থা কিন্তু নাই আপনার আশেপাশে কিন্তু পানির কোনো ব্যবস্থা নেই পানির ব্যবস্থা নেই এগুলো পানি ছাড়া কতদিন যাবত লালন করছেন আমি তো শুরু থেকেই পানি যা আমাদের এখানে কোনো পানি নেই কোনো নদী নালা খাল বিল কিছু নেই পানি ছাড়াই আমি এটাগুলা একদম একদম আবদ্ধ পালন
পানি ছাড়া নাকি হাঁস বাঁচতে পারে না জি জি কিন্তু এই হাঁসটা ব্যতিক্রম পানি ছাড়াও চলে অনেকে উদ্যোক্তারা আছেন যারা হাঁস খামার করতেছে কিন্তু পানির কারণে কিন্তু তারা করতে পারে না তো প্রচুর প্রয়োজন বা নদী প্রয়োজন এই ঝামেলা হয়ে যায় তাহলে কিন্তু এটা একটা ভালো দিক থাকে জি বেশি এটা দেশি হাঁস থেকে এটা অনেকটাই ব্যতিক্রম পানি যদি কেউ শহর এলাকায় যদি কেউ পালতে চায় বাসা বাড়ি ছাদের উপরে তাও সেটা পালতে পারে কোনো সমস্যা নেই হ্যাঁ এটা এক একটা হাঁস আপনি দেখতেও সুন্দর এক একটা শৌখিন এবং নিরিবিলি শান্ত শান্ত অন্য অন্য দেশি হাঁস যে এক থেকে দৌড়াদৌড়ি করে লেদালা মানে তার বিষটা অনেক গন্ধ এরকম কিছু না এটা একদম শৌখিন এবং শান্ত নম্র ভদ্র টাইপের না দেখলে সত্যি যে যে কারো মনোরঞ্জন করবে হ্যাঁ মনোরঞ্জন দেখতে খুবই চমৎকার খুব সুন্দর একটি হাঁস কত টাকা পিস বিক্রি করা হয় বাচ্চা বাচ্চা এক থেকে একশো থেকে একশো তিরিশ টাকা পর্যন্ত বিক্রি করে আর কি ইয়াউন সিজন অনুযায়ী বর্তমানে কত টাকা রেট আছে বর্তমানে একশো দশ টাকা রেট আছে একশো দশ আচ্ছা প্রত্যেক মাসে কেমন বাচ্চা ফোটানো যায় আমি প্রতি মাসে পাঁচ থেকে ছয়শো বাচ্চা বর্তমানে ফুটাচ্ছি পরবর্তীতে ইনশাল্লাহ আরও বড় হবে যখন তখন আরও বেশি বাইরে হবে বাচ্চা চাহিদা কেমন আছে প্রচুর এটার বাচ্চা আমাদের এলাকায় প্রচুর চাহিদা এগুলো আমার কাছে অর্ডার আছে বহুত কিন্তু এখন কিছুদিন আগে গ্যাপে গেছে তো এই জন্য ডিমটা একটু কম আসতেছে বাচ্চা দিতে পারতেছি না আচ্ছা সর্বোপরি কী বলতে চান দর্শকদের উদ্দেশ্যে দর্শকদের উদ্দেশ্যে আমি কথাটাই বলতে চাই যে এই হাঁসটা মূলত হলো গুস্তের জন্য তিন থেকে চার মাসে তিন থেকে চার মাসে এই হাঁসটা আপনার হাঁসা যেটা এটা তিন চার থেকে পাঁচ কেজি ওজনে চলে আসে তখন এই হাঁসটার দাম দাঁড়ায় বারো থেকে পনেরোশো টাকা অন্য হাঁসের তুলনায় এই হাঁসটা লাভজনক আমার মতে বেশি কারণ আমি ওইটা পালি এবং এটাকে এটার দ্বারাই আমি এই খামারটা আমার সবগুলো আমি করছি আমার নিজের উপর ভিত্তি করে বলতেছি দর্শকদেরকে বলবো যে হাঁসের আবারটা আপনার করেন মোটামুটি ভালো মাংসের চাহিদা কিন্তু বেশি হ্যাঁ মাংসের চাহিদাও বেশি আচ্ছা দর্শক আমরা কিন্তু কথা বলছিলাম যে চীনা হাঁস লালন করবে এমন একজনের সাথে তার খামারে সত্যি আমরা অবাক হয়ে গেলাম অনেক ভালো লাগলো তার খামারটি দেখে যেরকম পানিবিহীন হাঁসের খামার এবং সম্পূর্ণ ব্যতিক্রম হাঁস চীনা হাঁস যেগুলোকে বলা হয় তিনি হাঁসের খামার করে আলহামদুলিল্লাহ খুব ভালো একটা অবস্থা আছে ভাই অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আপনাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম